আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে অনেকদিন পর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেখানে আমি করে দেখাবো তেলাপিয়া মাছ ভাজা। আর তেলাপিয়া মাছ ভাজা খুবই সহজভাবে করে নেওয়া যায়, এটা সকলেই জানেন। তো আমি ভাবলাম আমি যেভাবে করছি ঠিক ওইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। খুব কম উপকরণে খুব ঝটপটভাবে তেলাপিয়া মাছটা ভেজে নেওয়া যায়। আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করবেন। ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন মূল রেসিপিতে যাচ্ছি। এখানে আমি দুটি তেলাপিয়া মাছ নিয়েছি আর মাছ দুটিকে এইভাবে কেটে নিয়েছি যেন ভালোভাবে ভিতরে লবণ ঢোকে এবং মশলাগুলো ঢোকে। আর এই মাছ দুটোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে কিচেন টিস্যু দিয়ে এপিটোপিট ভালোভাবে পানি সরিয়ে নিচ্ছি। সরানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো। মাছগুলোতে লবণ দিয়ে দিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে, পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ আর লেবুর রস দিয়ে এটিকে আমি প্রায় এক ঘন্টার মতো ম্যারিনেট করে রাখব। এখানে আমি একটি প্লেটে 2 চামচ ময়দা, 1 চামচ চালের গুঁড়া আর 1 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার, মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ নিয়ে ভালোভাবে এটাকে আমি মিক্স করে দিচ্ছি। এদিকে প্যানে তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি চুলায়, আর মাছটি ময়দায় ভালোভাবে মুড়িয়ে তেলে ছেড়ে দিন। হালকা আঁচে মাছ দুটিকে এপিটোপিট দুই পাশে হালকা বাদামি করে ভেজে তুলুন। মাছ দুটি ভাজা হয়ে গেলে আমি একটি ট্রের ভিতরে নিয়ে নিয়েছি, আর এর পাশাপাশি আমি একটি সস তৈরি করে নিচ্ছি। সসের জন্য আমি একটি বাটিতে একটি রসুনের কোয়া নিয়ে আমি সেটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। নিয়ে তারপরে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ, আর হচ্ছে 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে লেবুর রস। লেবুর রসটা যত পরিমাণ দিতে চান দেবেন এবং সামান্য পরিমাণ পানি অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিলেই হয়ে গেল সয়া সসের একটি সস। আর এই সসটি মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তারপর উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, বেরেস্তা, কাঁচামরিচ সাথে, আর সাথেই পরিবেশন করে নিয়েছি সসটি। তৈরি হয়ে গেল খুব
অল্প উপকরণের ভিতর মজাদার একটি তেলাপিয়া মাছ ভাজা। আশা করি আপনারা আমার ভিডিওটি উপভোগ করেছেন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার বড় ছেলে, ওকে বলছে কেমন হয়েছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।